নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আমি অপরাজিতা আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। কালাইনের ডাক্তারের আত্মহত্যার চেষ্টা, চাঞ্চল্য। ডিগ্রি কোর্স এবার থেকে চার বছরের, জানালেন মুখ্যমন্ত্রী। পুরকর বৃদ্ধি প্রক্রিয়া প্রত্যাহারের দাবিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ। এবার বিস্তারিত প্রাইম টাইম খবর। ব্লেড দিয়ে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন কালাইন হাসপাতালের চিকিৎসক সিদ্ধার্থ শঙ্কর দাস। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল 7টা নাগাদ চিকিৎসকের কালাইনের ভাড়াটে ঘরে। জানা গেছে, তিনি ব্লেড দিয়ে শিরা কাটার সময় পুরো ঘটনাটি ভিডিও কল করে কোনো একজনকে দেখিয়েছিলেন। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ঘটনাটি কালাইনের অন্য চিকিৎসককে খবর দেন। তারা ছুটে গিয়ে ঘরের দরজা ভেঙে ডক্টর সিদ্ধার্থকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ডিগ্রি কোর্স এবার থেকে চার বছরের হবে, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এক অনুষ্ঠানে একথা বলেন। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে সংস্কার আনতে সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজগুলিতে চার বছরের স্নাতক ডিগ্রি কোর্স চালু হবে। পুরকর বৃদ্ধির প্রতিবাদে আজ বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। ক্ষুদিরাম মূর্তির নিচে এই বিক্ষোভ সমাবেশে কর পরিকাঠামোর তীব্র সমালোচনা করা হয়, এই আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সজল বণিক সহ জেলা নেতারা। আগামী ডিসেম্বরে পুর নির্বাচন করার দাবি জানানো হয় দলের পক্ষ থেকে। এভাবে শিলচর শহরের জনসাধারণের উপর সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম জমা দেওয়ার নামে যেভাবে ট্যাক্সের বোঝা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তারই প্রতিবাদে আমরা কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে আজকে আমরা ধর্ণা কর্মসূচি হাতে নিয়েছি। শিলচর শহরের যারা নাগরিকরা এভাবে পৌরসভা কর্তৃক যে সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তের পরে যেভাবে চিন্তিত হয়েছেন, সেটা বিগত দিনে আমরা কোনোদিনও পৌরসভার কাছ থেকে আমরা দেখি নাই, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। যেভাবে শিলচর পৌরসভার প্রশাসক একটি নির্বাচিত কমিটি না থাকা সত্ত্বেও জনসাধারণের উপর 600-700 গুণ ট্যাক্সের বোঝা বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটার আমরা আজকের এই সভার মাধ্যমে আমরা প্রতিবাদ জানাই। আমরা বিগত দিনে শিলচর পৌরসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধর্ণা করেছিলাম এবং এক্সিকিউটিভ অফিসারকে আমরা বলেছি যে আপনাদের এই সিদ্ধান্ত আমরা কোনোদিনও মেনে নিতে পারবো না এবং অতি সত্বর আপনারা সরকারের সাথে কথা বলে যে পরিমাণ ট্যাক্সের বোঝা বাড়াবার চেষ্টা করছেন, সেটা আপনারা প্রত্যাহার করুন। বন্ধুগণ, আপনারা দেখেছেন বিগত দিনে করোনার ফলে এই শিলচর শহরের মানুষরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসায়ীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারপর কিছুদিন আগে যে বন্যা, যে প্রলয়ঙ্করী বন্যার ফলে মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারের উচিত ছিল মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে এই ধরনের ভোটকারী সিদ্ধান্ত না নেওয়ার। কিন্তু সরকার সেসবের দিকে চিন্তা না করে একতরফাভাবে আজকে শিলচর শহরের মানুষদের এক গভীর বিপদের মুখে ফেলে দিতে চাইছে। সঙ্গে থাকুন, ফিরছে ছোট প্রাইম টাইম বিরতির পর। গৌতম দা, কোথায় যাচ্ছ? ওই তো অম্বিকাপুরটি ইসকন মন্দিরের পাশে মেডিকারা ফার্মেসিতে। প্ল্যাটিনাম জুবলি অফার চলছে, একেবারে হোলসেল রেটে সব ধরনের জেনুইন মেডিসিন পাওয়া যাচ্ছে ওখানে। ওরে বাবা, পূজোর আনন্দ উপভোগ করতে চলে আসুন আসাম বিশ্ববিদ্যালয় এলাকার প্রাকৃতিক সৌন্দর্য পরিবেষ্টিত দরগাকোনায় গ্রিন চিলি রিসোর্টে।
মনোরম প্রাকৃতিক পরিবেশে এখানে এসে আনন্দ উপভোগ করুন। থাকছে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9401755588700225318 এবং 9395259708 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, নো পিক চার্জ ডিএলবি ক্যাব আসছে। আজই ডাউনলোড করুন ডিএলবি ক্যাব অ্যাপস গুগল প্লে স্টোরে। যে কোনো জায়গায় পেয়ে যাবেন এই ক্যাব। যোগাযোগের নম্বর 6002594108। নো পিক চার্জ ডিএলবি ক্যাব আসছে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোরে ডিএলবি ক্যাব অ্যাপস। যে কোনো জায়গায় পেয়ে যাবেন এই ক্যাব। যোগাযোগের নম্বর 6002594108। ফিরে এলাম বিরতির পর। চুড়াইবাড়ি ওয়াচপোস্টে প্রায় 30 লক্ষ টাকার গাঁজাসহ চালক ও সহচালককে আটক করে পুলিশ। সোমবার সকাল 8:30 আগরতলা থেকে গুয়াহাটি অভিমুখী একটি 6-চাকার কন্টেইনার লরি চুড়াইবাড়ি চেক গেট প্রবেশ করার পর ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে পুলিশের তল্লাশি অভিযানে গাড়িটি একটি বগি থেকে 30 প্যাকেট 2 কুইন্টাল 74 কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য 30 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন ইনচার্জ নিরঞ্জন দাস। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে বলে জানায় পুলিশ। পুয়ার ভাগত আগরতলার পর আগরতলা ত্রিপুরার পর এখন গাড়ি আমার অসম চুড়াইবাড়ি গেটত আহার পিছত আমি গাড়িখন থামাও। গাড়িখনের নম্বর হল NL01008476 আর গাড়িখন কন্টেইনার গাড়ি আসলে। তো গাড়িখন আমি থামার পিছত আমি গাড়িখন চেক করো। চেক করতে তার যে ড্রাইভিং সিটর ভিতর যে একটা কেবিনেট আছে, সেক্রেট কেবিনেট, তাতে আমি চেক করি 274 কেজি 500 গ্রাম অবৈধ গাঁজা আমি উদ্ধার করছো। তাতে 30 প্যাকেট এইখানে গাঁজা আসলে। আর ড্রাইভার জন্য আমি চেক করি, চেক করার পিছনে তার নাম টাম লিখিল, নাম তার পঙ্কজ কুমার আতাল গোলা পাটনা, আর হেল্পার জন্য নাম হল মনীষ কুমার, একেবারে গাঁওতে ঘর পাটনারে মানুষ, আর কুকুর ব্যবহারে আছে। আর গাঁজাখিনির বাজার মূল্য হল 30 লক্ষ টাকা। আর আমি সেই দুজনক NDBS একমতে আমি এখন কেস রুজু করেছো, আর ড্রাইভারের NDBS আমি করায়ত্ত করেছো। হেঁটে কলে যে আগরতলা ত্রিপুরার পর আহি আসলে আর পাটনা যাব। 6 ঘন্টার ব্যবধানে ফের একটি সবজি বহনকারী 4-চাকার লরি থেকে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করে চুড়াইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ। সোমবার দুপুর 12:30 ত্রিপুরা থেকে AS01C8339 নম্বরের একটি লরি চুড়াইবাড়ি পুলিশ গেটে আসতেই কর্তব্যরত পুলিশ কর্মীদের সিগন্যাল উপেক্ষা করে গাড়িটি পালানোর চেষ্টা করে। পরে পুলিশ পিছু ধাওয়া করে গাড়িটি আটক করতে সক্ষম হলেও চালক ও সহচালক পালিয়ে যেতে সক্ষম হয়। গাড়িতে থাকা সবজির বিভিন্ন খাঁচা থেকে উদ্ধার হয় 10 কেজির 52 প্যাকেট, 5 কেজির 20 প্যাকেট ও 3 কেজির 11 প্যাকেট গাঁজা। এতে মোট 6 কুইন্টাল 53 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়, যার বাজার মূল্য প্রায় 65 লক্ষ টাকা হবে বলে জানিয়েছে ইনচার্জ নিরঞ্জন দাস। 12:30 এখন 407 ট্রাক ত্রিপুরার ফালের পর আহি আসলে, আহি আমার চেক পয়েন্টত আহি আমার যেটা ব্যারিকেড আছে ব্যারিকেড ভাঙি, গাড়িখন তার খোলাল খুব স্পীডত গুছি গেল। তেতিয়া আমি গাড়িখন পিছা করিলো। পিছা করি আমার চুড়াইবাড়ি ওয়াচপোস্টের অকমান আগত প্রায় 1 কিলোমিটার আগত অলপ হাবি আসলে। তো হাবির ওসরত গাড়িখন রাখি, যেটা দেখিলে মই পিছা করি আছো তেতিয়া গাড়িখন রখি হাবির আশ্রয় লই সি পলাই গেল ড্রাইভার আর হ্যান্ডিকার। এতিয়া আমি গাড়িখন গড়ি পালো আর আমার ইন্ডিপেন্ডেন্ট উইটনেসও আসলে, মিডিয়ার মানুষ আসলে, তাতে গাড়িখন দেখিলো যে তার এমটি কিছু ট্রেবিল ফ্রুটস লই আহে বা কিনা সবজি টবজি আনা এইগুলো বস্তু আর লোড আসলে গাড়িখন। এতিয়া আমি চেক করলো, চেক করার পিছনে দেখা গেল যে তাতে অবৈধ গাঁজা আছে, আর গাঁজাখিনি আমি NDBS একমতে আমি সিজ করলো ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের আগত, মিডিয়াও আসলে। তাতে টোটাল গাঁজা হল 6 কুইন্টাল 53 কেজি,
আর তাতে কোনো এরেস্ট আমি কাকো এপ্রিহেন্ড করিব পারা নাই। কিছুমান তথ্য আমি বিচাৰি পাইছোঁ, এইখিনি বৰ্তমানে মই এতিয়া খুলাচা কৰা নাই। ইমানেই নম্বৰ হ'ল AS10C8339 লক্ষ টকামান হ'ল। করিমগঞ্জ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালের অস্থায়ী কর্মচারীরা সোমবার করিমগঞ্জের জেলা শাসকের কার্যালয়ের সামনে ধর্ণা সেরে একদিনের ধর্ণা কার্যসূচি পালন করেন। জেলার প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়োজিত অস্থায়ী কর্মীদের চাকরি স্থায়ীকরণের পাশাপাশি কোভিড যোদ্ধাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা। উনা আমাদের জেনারেল সেক্রেটারি, ওনার উদ্দেশ্যে প্রত্যেকটি জেলাতে এরকম কার্যসূচি ধর্ণা কার্যসূচি চলছে। আগত আগের দিনও আরও চলবে। যদি আমাদের সরকারে আমাদের দাবিগুলো যদি না মেনে বা সরকারে যদি কোনো সিদ্ধান্ত না নেয়, তবে আগত দিনে আমরা আরও বড় করে এবং কি বড় করে প্রতিবাদ মিছিল আরম্ভ করব সমগ্র অসমে। চলে না, কিন্তু আমাদের সরকার বিভিন্ন বিভাগে স্থায়ীকরণ করছে, কিন্তু আমাদেরকে করছে না। আমরা আজকে 20-22 বছর ধরে কাজ করে যাচ্ছি, কিন্তু তার বিনিময়ে কিচ্ছু পাচ্ছে না। সরকার কি আমাদেরকে দেখতে পাচ্ছে না? কোভিডের সময় উনি বলেছিলেন যারা যারা কোভিড করবে অস্থায়ী কর্মচারীদের তাদেরকে স্থায়ী করবে, কিন্তু তাও আমাদের কোনো ফায়দা হয় নাই। আমরা কোভিড করেই গিয়েছি, কিন্তু পার্মানেন্ট স্টাফ তো করেনি। আমরা ক্যাজুয়াল স্টাফ দিয়ে পুরো কোভিড সিভিল হসপিটালে চালিয়ে গেছে। ফিরছে ছোট প্রাইম টাইম বিরতির পর। বাম্পার পূজার অফার 2022 চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচর, গলি নাম্বার 2, শিলচর সদর থানার নিকটে। দশেরা, দেওয়ালি, ছট পূজা উপলক্ষে 5,000 টাকা কেনাকাটা করলে পেয়ে যাচ্ছেন একটি কুপন। প্রথম পুরস্কার পাবেন স্কুটি, দ্বিতীয় পুরস্কার LCD টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার সেলাই মেশিন এবং পঞ্চম পুরস্কার পাবেন গ্যাস স্টোভ। ডাবল ধামাকা অফার 2022, 20,000 টাকা কেনাকাটা করলে আকর্ষণীয় গিফট। খেলা হবে ছট পূজার পরে খেলা হবে। শুভ সংবাদ, শুভ সংবাদ, শুভ সংবাদ! ম্যাক্স আপনাদের জন্য নিয়ে এসেছে বাম্পার উপহার। শুধুমাত্র 2,499 টাকার কেনাকাটার উপর রয়েছে 1,000 টাকা কুপন। পুজোয় শুরু ম্যাক্সে 3,999 টাকার বেশি মূল্যে কেনাকাটা করলে পেয়ে যাবেন 1,499 টাকার মূল্যের বোরোসিল ডিনার সেট 10 পিসেস মাত্র 249 টাকায়। এছাড়াও পেয়ে যাচ্ছেন প্রেস্টিজ 3-জার মিক্সার গ্রাইন্ডার এবং আমেরিকান ট্যুরিস্ট ট্রলি ব্যাগ। আরও অধিক মূল্যের কেনাকাটার উপর পাচ্ছেন লিমিটেড পিরিয়ড অফার। হাসি নিয়ে বাড়ি ফিরুন এবং আপনার ফেস্টিভ কালেকশনের সাথে হয়ে উঠুন আকর্ষণীয়। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা ম্যাক্স ক্লাব রোড, ইম্পেরিয়াল মল এবং কাছার ক্লাবের নিকটে। শুভ শারদীয়ার প্রীতিও শুভেচ্ছা জানায় জগন্নাথ ভোজনালয় ও নিরামিষ রেস্টুরেন্ট। বিশুদ্ধ সুস্বাদু নিরামিষ খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে উপনয়ন, বৈষ্ণব সেবা, অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের নিরামিষ খাবার পাওয়া যায়। এখানে 100 জনের বসার সুবিধা রয়েছে। তাছাড়া এখানে সুস্বাদু প্রসাদও পাওয়া যায়। আমাদের ঠিকানা HDFC ব্যাংক কমপ্লেক্স, ফার্স্ট ফ্লোর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে। যোগাযোগের নম্বর 9401317770। ফিরে এলাম বিরতির পর। করিমগঞ্জ শহরের যানজট নিরসনে দূরপাল্লার বাসগুলি শহরে প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার করিমগঞ্জের পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন তাপাদার জেলার সব মোটর অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন। সভার সিদ্ধান্ত মতে আগামী 24 সেপ্টেম্বর থেকে ধর্মনগর শিলচর, কাঁঠালতলি শিলচর, বাজারিছড়া শিলচর যাতায়াত করা ASTC আন্ডারটেকিং ও ব্যক্তিগত বাসগুলি শহরে প্রবেশ করতে পারবে না। এই বাসগুলি বাইপাস হয়ে যাতায়াত করবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসন্ন দুর্গোৎসব উপলক্ষে শিলচর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে সোমবার 720 জন গরিব পুরুষ মহিলাকে নতুন বস্ত্র বিতরণ করা হয়। কাটিগড়ার সলিমাবাদ, খেলমা পঞ্চম ও কালাইন রামকৃষ্ণ সারদা সেবা সমিতি প্রাঙ্গণে বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন স্বামী গুণাতাতিনন্দ মহারাজ। আমাদের দুর্গাপূজার মায়ের প্রসাদি প্রতি বছরের মতন দেওয়া হচ্ছে, তা আপনারা ভক্তি শ্রদ্ধা সহকারে আপনারা গ্রহণ করবেন প্রসাদ জ্ঞানে, যেমনটি যেমনটি পাবেন। এটা হচ্ছে মানে যদি মনে করেন যে আমি করবো পড়লেন, তাহলে এমনিও ভক্তি ভক্তি করতে পারবেন। সুতরাং আমার মায়ের কাছে প্রার্থনা, সামনে দুর্গাপুজো আসছে, মায়ের প্রার্থনা সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসুক, আপনার পুজোর দিনগুলো আনন্দে কাটান, এটা মার কাছে প্রার্থনা। তার বিশেষ কিছু বলবো না, আপনাদের জানাই। বিজেপি নেতা বাসুদেব শর্মা এনএফএলের ইউজার্স কনসালটেটিভ কমিটির মেম্বার হিসেবে নিযুক্তি পেলেন। সাংসদ রাজদীপ রায়ের অনুমোদনে তিনি পদ পেলেন। এনএফএলের জেনারেল ম্যানেজার বিবি পাণ্ডে তাকে এই নিযুক্তি দিয়েছেন। আগামী 2023 সালের 31 ডিসেম্বর অবধি তার কার্যকাল থাকবে। তার এই নিযুক্তির জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কালাইনে ডাক্তারের আত্মহত্যার চেষ্টা, চাঞ্চল্য। ডিগ্রি কোর্স এবার থেকে 4 বছরের, জানালেন মুখ্যমন্ত্রী। পুরকর বৃদ্ধি প্রক্রিয়া প্রত্যাহারের দাবিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।